আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আমাদের যে ম্যাপ আছে মৌজা ম্যাপ ম্যাপে এবং বাস্তব ফিল্ডের পার্থক্যটা ম্যাপের এক ইঞ্চিতে বাস্তব মাঠে কতটুকু তা বাস্তব মাঠের এক মাইল ম্যাপে আসলে কতটুকু থাকে সেই বিষয়গুলো ক্লিয়ার বুঝিয়ে দেব। আশা করি আপনাদের এরপরে আর কোনো সমস্যা হবে না বাড়িতে যখন আমিন আসবে আপনাদের জমির হিসাব আপনি ক্লিয়ার বুঝে যেতে পারবেন আমিন ছাড়াও শুধু ম্যাপটা থাকে আপনি আপনার জমির হিসাব বুঝে যাবেন আশা করি পুরো ভিডিওটা দেখলে তো যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নিন চলুন শুরু করা যাক আমাদের বাংলাদেশের যে মৌজা ম্যাপ এটার স্ট্যান্ডার্ড স্কেল হচ্ছে ওয়ান ইস টু তিন হাজার নয়শো ষাট এটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্কেল তো স্কেল জিনিসটা কি এটা আমি বুঝিয়ে দিচ্ছি একেবারে ভেঙে ভেঙে স্কেল মানে হচ্ছে আমাদের জমিতে একটা জমি ধরে নেন যে এক কিলোমিটার তো সেক্ষেত্রে আমাদের ম্যাপে এত বড়ো কাগজ কোথায় পাবো এক কিলোমিটার আঁকার জন্য তো সেক্ষেত্রে আমরা এটাকে একটা নির্দিষ্ট হারে ছোটো করে নেবো যে আমি ওইখানের এক মাইলকে এখানে দৌড়বো এক ইঞ্চি বা ওইখানের দশ ফিটকে দৌড়বো এখানে এক সেন্টিমিটার তো এই নির্দিষ্ট যে একটা করে নেওয়া একটা অনুপাত করে নেওয়া সেটা হচ্ছে স্কেল বলা হয় সার্ভেয়ারের ভাষায় বলা হয় স্কেল তো আমাদের বাংলাদেশের মৌজা ম্যাপ যেগুলো এগুলোর স্ট্যান্ডার্ড স্কেল হচ্ছে তিন হাজার নয়শো ষাট মানে এখানের একে ওইখানের তিন হাজার নয়শো ষাট এখানে যদি এক ইঞ্চি ধরা হয় ওইখানের তিন হাজার নয়শো ষাট ইঞ্চি মানে ম্যাপের এক ইঞ্চি ফিল্ডের তিন হাজার নয়শো ষাট ইঞ্চি ঠিক আছে তো আমরা কী শিখলাম যে আমাদের এক সেন্টিমিটার হোক ইঞ্চি হোক যেটা হোক ম্যাপে সেটা ম্যাপে ফিল্ডে আমাদের সেটা হবে তিন হাজার নশো ষাট ইঞ্চি ফুইট মিটার যেটাই হোক ঠিক আছে তো তাহলে আমাদের কী আসতেছে এক ইঞ্চিতে তিন হাজার নশো ষাট ইঞ্চি তো তিন হাজার নশো ষাটকে যদি বারো দ্বারা ভাগ করেন ফিটে নিয়ে আসেন ইঞ্চিকে আমরা জানি বারো ইঞ্চি এক ফিট তো আসে তিনশো তিরিশ ফিট মানে হচ্ছে কি ম্যাপের এক ইঞ্চি আমাদের ফিল্ডের তিন হাজার সরি তিনশো তিরিশ ফিট ঠিক আছে তো এক ইঞ্চি আবার আমরা জানি টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এক ইঞ্চি সমান সমান টু পয়েন্ট তো মানে কি পঁচিশ মিলিমিটার এক ইঞ্চিতে হচ্ছে পঁচিশ মিলিমিটার তাহলে এক ইঞ্চি যদি তিনশো তিরিশ ফিট হয় পঁচিশ মিলিমিটারকে আমরা তিরিশ তিনশো ফিটকে আমরা পঁচিশ ভাগ করতে পারি তাহলে প্রতি মিলিমিটারে কত পায়ে যেতেছি তো তিনশো তিরিশকে আমরা যদি পঁচিশ দিয়ে ভাগ করি আসে তেরো মানে হচ্ছে প্রতি মিলিমিটারে প্রতি এক মিলিমিটার হবে তেরো ফিট আমাদের ম্যাপের যেই এক মিলিমিটার আমরা জানি সবচেয়ে ক্ষুদ্র একক বর্তমানে মিলিমিটার এক মিলিমিটার হচ্ছে তেরো ফিট ঠিক আছে আশা করি আপনি ম্যাপ থেকে আপনার ফিল্ডের যে জমি সেটা বের করতে পারবেন আর কয়েকটা বিষয় সাথে সাথে বলে দিই আপনাদের এক শতক এক শতক কতটুকু হলে বুঝবেন এক শতক হবে যখন আমাদের জমিটা হবে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় স্কোয়ার ফিট মানে আপনার স্কোয়ার ফিট কখন হয় ফিট স্কোয়ার ফিট এটা নিয়ে অনেকে কনফিউশনে থাকেন আমি টেকনিক্যাল ছাত্রদের জন্য বলছি না সাধারণ মানুষের জন্য বলছি স্কোয়ার ফিট হচ্ছে যখন ফিট এবং ফিট গুণ করা হয় দৈর্ঘ্যের ফিট এবং প্রস্তের ফিট গুণ করা হয় তখন সেটা হয় স্কোয়ার ফিট তো দৈর্ঘ্য যদি আপনার হয় চল্লিশ ফিট প্রস্থ যদি হয় তিরিশ ফিট দুটা গুণ করলে হবে কত চল্লিশ তিরিশ বারোশো ঠিক আছে তো এইরকম বারোশো স্কোয়ার ফিট হয়ে যাবে তখন তো বারোশো স্কোয়ার ফিটে হয়ে যাবে আপনার চারশো পঁয়ত্রিশ হচ্ছে এক শতক তো বারোশো বারোশো স্কোয়ার ফিটে হয়ে যাবে আপনার তিন শতকের কাছাকাছি ঠিক আছে তো চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে ভাগ করলে আপনার শতকটা বের হয়ে আসবে আপনি যদি কাঠা বের করতে চান সাতশো বিশ দিয়ে ভাগ করবেন কাঁঠা চলে আসবে আশা করি বুঝতে পেরেছেন আর কোনো সমস্যা থাকলে আমাকে জানাবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ